ঢাকে কাঠি কিন্তু পড়ে গেছে, আর সেই সঙ্গে শহর জুড়ে চলছে কিন্তু খুঁটি পুজো। নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, সঙ্গে আমি দীপালি। আপনাদের সকলকে স্বাগত জানাই এম বাজার প্রেজেন্ট জিও বাংলা শারদ সম্মান 2019-এ। আজকে আমরা চলেছি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব সমিতিতে। এখানে কিন্তু চলছে খুঁটি পুজো, আর সেই খুঁটি পুজোরই কিছু দৃশ্য এক্ষুনি আপনাদের সামনে তুলে ধরবো। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু প্যান করতে ক্যামেরাটা। জিও বাংলা শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব সমিতির গর্বিত ডিজিটাল পার্টনার। এই খুঁটি পুজোরই আরও কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো এবং কথা বলে নেব এখানকার কিছু সদস্যদের সাথে। প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করে নেবো যে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির ব্যাপারে কিছু কথা, আপনি কতদিন ধরে যুক্ত আছেন? আমার তো এই পল্লীতেই জন্ম, পাশের পল্লীতেই জন্ম, তো ন্যাচারালি শৈশব থেকে শিকদার বাগানের প্রতিমা দেখার অভ্যাস হচ্ছে। তো স্বভাবতই এবং খেলাধুলো করেছি এখানে, বড় হয়েছি এখানে, তো ফলে শিকদার বাগান পুজো তো নিজেদেরই পুজো, পাড়ার পুজোই বলা যায়। তো প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করবো যে পুজো জিনিসটা আপনার কাছে কতটা স্পেশাল? পুজো জিনিসটা হলো নিজেরকে সমর্পণ করা, মায়ের কাছে সমর্পণ করা, ঈশ্বরের কাছে সমর্পণ করা, এটা আধ্যাত্মিকতা। এটা আধ্যাত্মিক যেটা শো দেখো, আসলে শো মনের মধ্যে যে আধ্যাত্মিকতা, যে ভক্তি, মাকে সমর্পণ করা, নিজেকে মা যেভাবে চালাতে বলবে, চলতে বলবে, সেইভাবে জীবনটা চলবে। পুজো করলাম আর তারপরে অসৎ কাজ করলাম, ঠিক আছে, এটা হলো প্রত্যেকে নিজের শিক্ষা দীক্ষা থেকে এই জিনিসটা। গেছি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব সমিতির সেক্রেটারিকে, তার থেকে শুনে নেব তাদের এবছরের পুজো পরিকল্পনার বিষয়ে কিছু কথা। আচ্ছা, আপনি এই বছরের পুজো পরিকল্পনাটা কেমনভাবে করেছেন? আমাদের এবছরের পুজো পরিকল্পনা বলতে আমাদের যে থিমটা করা হয়েছে সেই থিমটা হলো যত্নে রাখো রত্ন পাবে। এটার মূল ব্যাপারটা বোঝানো হয়েছে যেটা জলকে নিয়ে দেখিয়েছি, মানে জলের এত হাহাকার, এত আকাল অপচয় হচ্ছে, সেই জলটাকে আমরা যাতে নষ্ট না করা হয়, সেই জলটাকে রেখে সবাইকার যাতে উপকার করা যায়, সেইটা এই করেই আমরা এই আমাদের থিমটা এবার তৈরি করেছি। তো আমি শুনলাম আপনাদের 107 বছর পুজো এবং শতবর্ষ অবধি আপনাদের সাবেকি পুজো হচ্ছে, তারপর থেকে আমাদের মানে থিমের পুজোটা স্টার্ট হয়েছে। তো এই যে থিমের পুজোতে আপনারা যে আসলেন সাবেকি থেকে, তো এতে কোনো প্রবলেমের? প্রথমে আমাদের একটুখানি অসুবিধা হয়েছিল, পাড়ার লোক হয়তো মেনে নিতে পারছিল না, তারপর আমরা যখন করছি তখন সেটা অভ্যস্ত হয়ে আমাদের সঙ্গেই পাড়াপতি সবাই যোগ দিয়েছেন, মেনে নিয়েছেন এটাকে। এই পুজোটা একটা ইতিহাসের জায়গায় চলে গেছে, 107 বছর ধরে এই পুজো হচ্ছে, এবং এটা শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের যে শারদীয় মানসিত্ব আছে তার মধ্যে তারা বিশেষ জায়গা করে নিয়েছে। এরা অত্যন্ত রুচিমান, আপনারা বুঝতেই পারছেন, এবং এরা কয়েক বছর ধরে যা প্যান্ডেল করেছে সেটা কিন্তু এত ঐতিহাসিক প্যান্ডেল। আমার মনে হয় এবছরও এরা এমন একটা সৃষ্টি করবে যেটা আমাদের যে কার্নিভাল হয়, জগৎ কার্নিভাল যেটা হয়, সেখানে একটা বিশেষ জায়গা পাবে। এবং আমরা যেটা চেষ্টা করছি এই ধরনের পুজোকে রিপ্লেস করতে বিশ্ব সভাতে, যাতে আমাদের যে 10টা কার্নিভাল সারা বিশ্বের শ্রেষ্ঠ হয় তার মধ্যে দুর্গাপুজো দুঃখের ব্যাপার এখনও জায়গা পায়নি। আমার মনে হয় এই আমরা যেভাবে আমরা এগোচ্ছি এবং আমরা ফোরাম ফর দুর্গোৎসব থেকে যেভাবে প্লেস করছি বিশ্ব উৎসব সংস্থাকে, এই কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো একটা জায়গা 11 নম্বর ফেস্টিভ্যালে পরিণত হবে, 11 শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব রূপে পরিণত হবে। গেছি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব সমিতির এবছরের থিম আর্টিস্টকে, তাদের থেকে শুনে নেবো যে তারা এবছরের থিমে কী নতুন চমক রেখেছে। তো আপনারা এবছর এখানকার থিমে কী নতুন চমক রেখেছেন? চমক তো থাকবেই, কারণ শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব তো আর আজকের পুজো নয়, আজকে নিয়ে মোটামুটি টোটাল 107 বছরে এরা মানে পদার্পণ করলো।
আর এদের একটা ট্র্যাডিশনালি একটা ব্যাপার থাকে যে প্রতিমাটাকে একটু সাবেকির সঙ্গে থিমের সঙ্গে যায়, তো সেই বিষয়ে তো একটা ছন্দ থাকছেই। আর আমরা যে দুর্গাপুজো করি একটা ক্লাব যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে কাজ করে, আর এই যে একটা দুর্গাপুজোর মাধ্যমটা হচ্ছে সমাজকে আপনার মানে সচেতন করার একটা জায়গা হিসেবে আমরা তুলে ধরছি, তাই জন্য একটা সমাজকে সচেতন করার দিকটাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি যদি একটু বলেন যে থিম, এই যে থিমের কাজটা যে শুরু হয়েছে তো কতটা কাজ এগিয়েছে বা কতটা লোক বলের প্রয়োজন হচ্ছে, কতটা দায়িত্ব পড়েছে সেই বিষয়ে যদি একটু বলেন। মোটামুটিভাবে কিছুটা কাজ আমাদের মানে ওয়ার্কশপেই চলছে, মাটির কাজ, ঠাকুর, ফাইবারের কাজ, এই সমস্ত কাজ আমাদের চলছে, আর বাকি কাজটা ফিল্ডে নেমে আজকে যেহেতু প্রথম সূচনা হলো এবার এরপর থেকেই ফিল্ডেই শুরু হয়ে যাবে বাকি কাজ। অসুর নাশিনী ত্রিলোক পালিনী মনোকার ঘরে রেখেছে চরণ শিউলি শিশি ঘাসে। আমরা দেখে নিলাম শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব সমিতির খুঁটি পুজোর কিছু বিশেষ মুহূর্ত এবং কথা বলে নিলাম এখানকার কিছু বিশিষ্ট অতিথিদের সাথে এবং এখানকার কিছু সদস্যদের সাথে, আর সেগুলোই তুলে ধরলাম আপনাদের সামনে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এম্বাজার, কো স্পন্সর জিএসটি দোস্ত, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, সেফটি পার্টনার অ্যারিসন কেবল, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস এবং ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশনকে। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ক্যামেরা পার্সন আকাশদীপের সাথে আমি দীপালী।